আসসালামু আলাইকুম। নুরুল আমিন আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। তার মানে আপনি তো ইসলাম লইয়া কথা কথা বলেন, তাহলে আপনি তো ইসলাম ধর্ম বিশ্বাস করেন না বা কোনো ধর্ম মানুন না? ঠিক আছে, অন্যের মতে আমি একমত। মানুন না মানে বুঝলাম না ভাই, মানি না এটা বলতে চাচ্ছেন? মানি না মানে আমি আমি আসামতে বলছি, ভারতে কে? ও আচ্ছা আচ্ছা, মানে আমি ইসলাম আমি কোনো ধর্মই মানি না, আমি একজন ধর্ম বিরোধী মানুষ। জি জি, আমার কথা হলো আমি 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 আপনার সঙ্গে একমত, কিন্তু সৃষ্টিকর্তা আছে বলে ওইটাও তো আপনি মানুন না? না এটাও মানি না। তাই সৃষ্টিকর্তা আছে তাহলে প্রমাণ দেন। না প্রমাণ ধরলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হইলো? কিভাবে সৃষ্টি হইলো সেটা তো একটা প্রশ্ন, আপনার কাছে চাইছি প্রমাণ। আপনি আমাকে আবার একটা উল্টা প্রশ্ন করতেছেন। যদি আমি বলি যে ভাই মানে আমি হইলাম আল্লাহ, আপনি এখন বললেন যে আমি হইলাম সৃষ্টিকর্তা, আমি যদি বলি আমি সৃষ্টিকর্তা, তাহলে আপনি যদি বলেন যে ভাই আপনি যে সৃষ্টিকর্তা এটা প্রমাণ কি, আমি তখন যদি আপনার উল্টা পাল্টা প্রশ্ন করি তাহলে হইলো কেমনে? তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড বানাইলো কেরা? তাইলে পৃথিবী সূর্য বানাইলো কে? তাইলে যে এত বড় বৃহস্পতি গ্রহ বানাইলো কে? ভাই আমি তো প্রমাণ দিব, আমি যদি নিজেকে আল্লাহ বলে দাবি করি বা সৃষ্টিকর্তা বলে দাবি করি তাহলে তো আমার সেটার প্রমাণ দিতে হবে, তাই না? আমি যদি আপনাকে আবার পাল্টা প্রশ্ন করি তাইলে এটা করলো কে, তাইলে কে সেটা করলো কেমনে, এটা হইলো কেমনে, তাইলে সেটা হইলো কেমনে, তাইলে ঘুমাইলে চোখে দেখে না কেন, তাইলে খাইলে খিদা লাগে না কেন, এটা তো প্রশ্ন হইলো ভাই, এটা তো প্রমাণ হইলো না, তাই না? আরেকটা প্রশ্ন মনে করেন মনে করেন মনে করেন মনে করেন একটু কথাটা ভালোভাবে বুঝেন, ভালোভাবে বুঝছেন। পাল্টা প্রশ্ন একটা, যখন একজন মানুষ যখন প্রমাণ চাবে, মনে করেন আপনি আদালতে গেছেন, কলিমুদ্দিন চুরি করছে, হ্যাঁ, কলিমুদ্দিন চুরি করছে, কলিমুদ্দিনের উপরে অভিযোগ হচ্ছে কলিমুদ্দিন চুরি করছে। এখন বিচারক আপনাকে জিজ্ঞেস করলো যে হে নুরুল আমিন, আপনি কি কলিমুদ্দিনকে নিজ চোখে দেখছেন চুরি করতে? আপনি কলিম আপনি বলতেছেন কলিমুদ্দিন চুরি করছে, দেখছেন আপনি? আপনি বলতেছেন তেলে করলো কেটা ভাই, কলিমুদ্দিন না করলে করলো কে? না কলিমুদ্দিনই করছে, না আইলে করলো কে? না আইলে করলো কে, এটা তো কোনো কথা হইলো না, করলো কে কেমনে, টাকা গেল কই, চুরি টাকা, চুরি টাকা কই গেল, কেমনে কি গেল, সেগুলো আরো নানা ধরনের ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু কলিমুদ্দিন যে চুরি করছে এটা যদি আপনার দাবি করতে হয় তাহলে তো আপনার নিজ চোখে দেখতে হবে যে কলিমুদ্দিন চুরি করছে। আপনি যদি গিয়া বিচারককে প্রশ্ন করেন, হ্যাঁ বিচারক তাইলে করলো কে, তাইলে টাকা গেল কই, কলিমুদ্দিনই করছে, নাইলে টাকা গেল কই, নাইলে করলো কেনা, এটা তো হইলো একটা প্রশ্ন, এটা তো কোনো প্রমাণ হইলো না। আপনি যদি নিজ চোখে দেখে থাকেন কলিমুদ্দিন করছে, অথবা কলিমুদ্দিনের পকেটে যদি সেই টাকাটা পাওয়া যায় বা সেই গোনা সোনা গয়না যদি পাওয়া যায়, তখন এটা একটা এটা একটা প্রমাণ হিসেবে উপস্থাপন হতে পারে। কিন্তু আপনি যদি গিয়ে বিচারকের উল্টা প্রশ্ন করেন তাইলে করলো কে, এটা তো আরেকটা প্রশ্ন হইলো ভাই, এটা তো কোনো প্রমাণ হইলো না, নাকি ভাই? না, এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে আপনার কাছে কিছু প্রমাণ আছে নাকি? পৃথিবী সৃষ্টি হয়েছে সেটার আরো নানা জিনিস থাকতে পারে, হয়তো আমরা জানিও না সেটা সেটা কেমনে হয়েছে জানি না। তাহলে একটা জিনিস যদি জানি না তাহলে আমি বলবো যে এই বিষয়টা আমি জানি না ভাই, আমি কেমনে বলবো যে এটা আল্লাহ করছে বা সৃষ্টিকর্তার নামক কেউ একজন করছে বা এটা কেমনে হয়েছে, এটা আমি যদি না জানি তাহলে আমি কেমনে বলবো এটা কেমনে হয়েছে? মনে করেন ওই চুরির সময় আপনি ছিলেন না, মনে করেন ওই চুরিটার সময় বা ওই একটা লোক কলিমুদ্দিন নামক একটা লোক খুন করছে বলে আমরা শুনছি, এখন ওই খুনের সময় আপনি ছিলেন না, এখন আপনি বলতেছেন যে কলিমুদ্দিন খুন করছে, হ্যাঁ, এখন তো আপনার কাছে আপনি যদি এটা দাবি করেন তাহলে তো আপনার কাছে সেরকম একটা প্রমাণ থাকতে হবে। এখন খুনটা কেমন, এখন যদি আপনি এসে বলেন যে আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে কলিমুদ্দিন খুন করছে, আপনি বলতেছেন এটা প্রমাণ কি, আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি এখন কইতেছেন যে কলিমুদ্দিন তেলে মরলো কেমনে, মানে যে যে বেটা মরছে ওই বেটা মরলো কেমনে, কলিমুদ্দিন ওই বেটা যেহেতু মরছে তার মানে কলিমুদ্দিনই খুন করছে ভাই, তাহলে আপনাকে বুঝানো বেটা মরলো কেন, মরলো কেমনে, মরলো কেমনে ভাই? মরছে মরছে তো অনেক ভাবেই মরতে পারে, হার্ট ফেল করে মরতে পারে, ভয় পায় মরতে পারে, কিডনি ফেলিওর হয়ে মরতে পারে, ক্যান্সার হয়ে মরতে পারে, তারপর হচ্ছে গিয়ে গাছের থেকে পড়ে গিয়ে মরতে পারে, তারপর হচ্ছে গিয়ে হুদে হুদেই মরতে পারে, তার বয়স হিসেবে এরকম মরতে পারে, অনেক নানাবিধ প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক কারণে নানাবিধ প্রাকৃতিক কারণে নানাবিধ ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মানুষ মরতে পারে। আপনি বলতেছেন এটার পেছনে একটা বুদ্ধিমান সত্তা আছে যার নাম হচ্ছে সৃষ্টিকর্তা, সে পরিকল্পিত ভাবেই তাকে মারছে, এরকম একটা দাবি করতে হইলে আপনার তো সেটার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। মানে আপনি যদি আমার বলেন যে তেইলে মরলো কেমনে, আপনি বলেন আমার বললো কেমনে, ভাই ওই বাটা কেমনে মরছে হয়তো আমি জানি না, হয়তো আমি জানি না, তার মানে তো এটা না, আমি যে জানি না তার মানে তো এটা না যে কলিমুদ্দিন মারছে, ব্যাপারটা বুঝতে পারছেন? যে আমি যদি একটা জিনিস না জানি তার মানে বুঝেছি কলিমুদ্দিন মারছে, প্রাকৃতিক তো একটা গুণ আছে, এটা তো এটার কোনো সপক্ষে কোনো দলিল হইলো না। আর আসিফ ভাই, এই প্রাকৃতিক তো একটা গুণ আছে। আমিন ভাই আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? আমি বুঝছি আপনার ব্যাপারটা, কিন্তু প্রাকৃতিক তো একটা গুণ আছে, ওই গুণটা গুণটারে সৃষ্টিকর্তা বলে কোন জানে কি?
নুরুল আমিন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা কিন্তু আমি শুনতে পারছি পাচ্ছি না। পারছি। আচ্ছা, আপনি কি আমার হ্যালো, ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি কি আমার কথাটার ইয়াটা বুঝতে পেরেছেন কি বললাম আমি? তার মানে আপনার কথাটা হলো লজিক ছাড়া কোনো কথা বিশ্বাস করা যাবে না। ভাই, যুক্তি ছাড়া যদি কোনো কিছু আমরা বিশ্বাস করি, তাহলে তো যুক্তি ছাড়া তো আইন কানুন কেমনে চলবে ভাই? আমি তা কালকে বলবো যে আপনি 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 হচ্ছেন জুতা চোর, তাহলে এটার পিছনে আপনার বিচারক যদি বলে যে এটা প্রমাণ কি, আমি বলবো প্রমাণ নাই, আমি বিশ্বাস করি জুতা চোর, আমি শাস্তি দেবো। তাহলে ভাই আপনার শাস্তি দিয়ে দিবে, কারণ যদি আপনি প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া, প্রমাণ ছাড়া যদি আপনি দুনিয়া চালান, পৃথিবী মানে চালানো শুরু হয়, তাহলে তো ভাই কোনো নিয়ম কানুন থাকবে না। কোনো নিয়ম কানুন থাকবে? আমি যদি কালকে বলি যে আপনি দর্শন করছেন, কোনো প্রমাণ নাই, বোধহয় আমি বিশ্বাস করি করলাম দর্শন করছেন আপনি, নাইলে দর্শন করছে কেনা, নাইলে সখিনা কে দর্শন করছে, আপনি তো করছেন, নাইলে করলো কে, নাইলে এখন দেখেন আমার কেমনে কে করছে। আমার যুক্তি যদি এরকম হয় তাইলে করলো কেনা, এটা যদি আমার যুক্তি হয় আপনি না করলে করলো কেনা, এটা তো কোনো যুক্তি না ভাই। হ্যাঁ, তাইলে তো আপনার তো যে কোনো মামলা ফাঁসা দেওয়া যায়। এখন যদি প্রমাণ ছাড়া যদি আমরা কোনো কিছু মেনে নিতে শুরু করি, তাহলে তো ভাই পৃথিবীর পৃথিবীর কোনো নিয়ম কানুন থাকবে না। নিয়ম কানুন থাকবে কিছু? জি না, না আমি আমি যুক্তি ধর্ম বিশ্বাস প্রমাণ করি না। হচ্ছে, যুক্তি প্রমাণ আচ্ছা হচ্ছে ভাই, যে কোনো চিন্তাশীল মানুষের একদম পয়লা পয়লা জিনিস, 1 নম্বর জিনিস যুক্তি প্রমাণ। যুক্তি প্রমাণ ছাড়া তো কোনো কিছু মানা যাবে না, কোনো কিছু বিশ্বাস করা যাবে না। একজন যুক্তিবাদী মানুষের সবসময় যুক্তি প্রমাণের উপর নির্ভরশীল হয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনার কাছে মনে হয়, খালি আপনার কাছে আপনার মনে করলে ভালো লাগে, এটা যদি আপনার যুক্তি হয়, তাহলে তো ভাই পৃথিবীতে কোনো আবিষ্কার হবে না, কোনো বিজ্ঞান বৈজ্ঞানিক আবিষ্কার হবে না, কোনো রাষ্ট্র চলবে না, কোনো বিচার ব্যবস্থা আইন কানুন কিছুই চলবে না ভাই। এটা মানে বিশ্বাস দিয়ে তো হবে যে খুনাখুনি হবে। একজন বলবে ওই বেটা আমার মনে হয় ওই বেটা কাফের, ওটার মা, ওই বেটা বলবে ওটা হিন্দু, ওটা মুসলমান, ওটার মা, এইভাবে মানুষজন খুনাখুনি কামাকামি করবে, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, আর ধর্মটা তো মানুষ বানায় লেছে, আর ধর্মটা তো মানুষ বানায় লেছে আমার বিশ্বাস, আর কিন্তু পৃথিবীটা তো সৃষ্টি করেছে যে প্রত্যেক ভাই মানুষের পৃথিবীতে আকার। সৃষ্টি করছে যে, এই যে এটা যে বললেন, এটার পেছনে আপনার কাছে কোনো প্রমাণ আছে? পৃথিবী সৃষ্টি করছে যে, এই কথাটা আমি যে একটা বললেন, মজিদ এটা আপনি সপক্ষে, এটা আমি সপক্ষে কোনো আমি প্রমাণ আছে? আমি একটা যুক্তি দিই, আপনি আপনার কাছে হইতেও পারে নাও হইতে পারে। না না না, আপনি আর যে যেমন যুক্তিটা শুরু করলেন, আপনি যুক্তিটা শুরু করলেন, হ্যাঁ আপনার যে প্রথম প্রস্তাবনা, যুক্তি যুক্তি কিভাবে তৈরি করতে হয়, যুক্তি তৈরি করার কিছু নিয়ম আছে। যুক্তিগুলো এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনার প্রস্তাবনাগুলা সঠিক হয়। আর যদি আপনার প্রস্তাবনাগুলো যদি আপনি ধরে নিয়ে আলোচনা করেন, তাহলে আপনার বলতে হবে আগে যে ধরে নেই কোন একজন সৃষ্টিকর্তা আছে, তখন এটা তখন আপনার আগে বলে নিতে হবে যে ধরে নিচ্ছি। ঠিক আছে, আপনি যেভাবে যুক্তি যুক্তি তৈরি করছেন, এটা তো ভাই যুক্তি তৈরি করার নিয়ম না। আপনার আগে হয় প্রস্তাবনা বলতে হবে, প্রস্তাবনা যদি হয় তাহলে আপনার যে প্রস্তাবনা সেটা সঠিক সত্য কথা বলতে হবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা প্রস্তাবনা, এটা সত্য কথা। ঠিক আছে, আবার পশ্চিম, সূর্য প্রাকৃতিক তো পশ্চিম একটা গুণ দিকে, আছে, প্রাকৃতিক সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা হচ্ছে একটা প্রস্তাবনা এবং সত্য কথা। এখন আমি যদি বলি যে মানে ভূতে আম খায়, এটা একটা প্রস্তাবনা, এটা তো কোনো প্রস্তাবনা না ভাই, ভূতে তো আম খায় না। হ্যাঁ, আমার যদি এটা বলতে হয়, তাহলে আমার বলতে হবে যে যদি ধরে নিচ্ছি যদি ভূতে আম খায় তাইলে কি হবে, এইরকম এইভাবে আমি বলতে পারি। কিন্তু আমি তো বলতে পারি না যে আমার প্রস্তাবনা আছে ভূতে আম খায়, এখন এখান থেকে আমি আরেকটা প্রস্তাবনাতে চলে গেলাম, এটা তো বলা যায় না ভাই। ও তাহলে আপনার মতে কোনো সৃষ্টিকর্তা নাই? ভাই আমার মতে মানে মান্দভূত বলে কিছু নাই, যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে প্রমাণ দিতে পারতেছেন, ততক্ষণ আমি বলবো যে মান্দভূত, শাকচুন্নি, পেত্নি, শেওড়া গাছের পেত্নি, আল্লাহ, ভগবান, মা কালী, তারপরে মানে যে যীশু খ্রিস্ট, তারপরে এই সমস্ত কোনো কিছুরই যেহেতু প্রমাণ নাই, সেহেতু আমি এগুলো মানি না। যখন আপনি প্রমাণ নিয়ে আসবেন তখন আমি প্রমাণ যাচাই করে দেখবো, যদি প্রমাণ সঠিক হয় তাহলে তো মানতে বাধ্য, আমি তাহলে তো মেনে নিবো অবশ্যই, যদি প্রমাণ সঠিক হয় তাহলে। আর যদি প্রমাণ না, আপনি যদি গোঁজামিল দেন, আপনি যদি এই যে এইরকম করেন, এল্লা করলো কেডা, এল্লা করলো হইলো কেমনে, আপনি এটা না হইলে এটা হইলো কেমনে, এগুলো তো ভাই পাল্টা প্রশ্ন, এগুলো তো কোনো প্রমাণ হইলো না, তাই না? ঠিকই আছে, তো ঠিক ভাই আছে আসিফ এরপরে ভাই। যখন এরপরে যখন আপনি যখন কোনো কিছু দাবি করবেন কোথাও গিয়ে, যে আমি দাবি করতেছি এই যে এটা, মনে করেন আমার, আমি বললাম যে আমার আমার টেবিলের উপরে একটা কাপ আছে, আপনি বলবেন প্রমাণ কই, আমি এই যে কাপটা দেখেন, এই যে দেখেন কাপ, এটা হচ্ছে প্রমাণ। আর আপনি, আমি যদি বলি আমার টেবিলের উপরে একটা হাতি আছে, মানে আপনি বললেন হাতি কই দেখেন, আমি তো মানে দেখতে পাচ্ছি না, হাতিটা দেখেন আমার প্রমাণ দেন, আমি বলবো যে হাতি না থাকলে আছে কি, হাতি না থাকলে, হাতি না থাকলে কি ঘোড়া আছে, ঘোড়া না থাকলে কি গাধা আছে, তাহলে কি আছে টেবিলের উপরে, বলেন আপনি, বলেন কি আছে? এগুলো তো হলো পাল্টা প্রশ্ন ভাই, এগুলো তো কোনো প্রমাণ না ভাই, তাই না? না ভাই, ধরুন কোরআনে হ্যাঁ ভাই বলেন, কোরআনে কি ভাই? আপনার কথা তো কেটে গেল না নুরুল আমিন ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনাকে তাহলে বিদায় জানাই।